ঢাকায় ফিরেই নতুন দুটি ছবিতে অভিনয় করবেন শাকিব খান, এমন খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে। আর এটা শুনে বিস্ময় প্রকাশ করেন সুপারস্টার শাকিব খান। তিনি হায়দ্রাবাদ থেকে ফেসবুকে বলেন, আমার নতুন ছবির খবর আমি নিজেই জানি না, যে দুটি ছবি করার কথা বলা হয়েছে সেই দুটি ছবি করার মতো শিডিউল আমার হাতে নেই। আমার মন্তব্য ছাড়া খবর প্রকাশ করে অযথাই আমাকে বিব্রত করবেন না। আপনার বিপরীতে নতুন দুই নায়িকার অভিষেক হতে যাচ্ছে, এ প্রসঙ্গে জানতে চাইলে শাকিব খান হেসে বলেন আমি নিজেও জানি না কে আমার বিপরীতে নায়িকা হতে যাচ্ছে। এই খবরগুলো আমাকে দারুণভাবে বিব্রত করে। আসলে আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, সেখানে অনেকে আমার সাথে ছবি তুলে, আবার সেই ছবি দেখি নিউজে। বিষয়টি একেবারেই হাস্যকর। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, আমাকে নিয়ে মন গড়া খবর থেকে বিরত থাকবেন। বর্তমানে শাকিব খান হায়দ্রাবাদে চালবাজ ছবির শুটিং করছে। এই ছবিতে তার বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।